ওটস মিল্ক স্মুদি এটা খুব সহজ একটা রেসিপি সহজ একটা নো কুকিং রেসিপি এটা খুব হেলদিও এন্ড টেস্টটিও আসুন দেখেনি এটা আমরা কিভাবে প্রিপেয়ার করব আর এর কি কি হেলথ बेनिफिट्स আছে হ্যালো আমি এমशिता ঘোষ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি হেলদি বি বিউটিফুল ওটস স্মুদি বানানোর জন্য প্রথমে আমরা চার টেবিল স্পুন মতো ওটস নিয়ে নর্মাল জলে সেটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব পাঁচ মিনিট পর আমাদের জল ফেলে দিতে হবে মনে রাখবেন ওটসের যেকোনো কোনো প্রিপারেশন বানানোর আগে পাঁচ মিনিট মতো জলে সোক করে নিতে হয় ওটসে যত প্রচুর অ্যামাউন্টের ফাইবার থাকে তাই সবাই সেটাকে ডাইজেস্ট করতে পারে না তাই প্রেফারেবল হচ্ছে সবসময় ওটসকে জল নর্মাল জলে সোক করে নেওয়া তারপর দুশো এম এল মিল্ক মানে এক কাপ মতো দুধ প্রেফারেবল হচ্ছে ডাবল টোন দুধ আমরা তার মধ্যে সোক করা ওটস দানা ছাড়ানো তিনটে খেজুর আর কিছু আমন্ডস ভিজিয়ে পাঁচ ঘন্টা অবধি রেখে দিতে পারি যারা ঠান্ডা পছন্দ করেন বা সহ্য করতে পারেন তারা এই মিক্সচারটাকে ফ্রিজেও রাখতে পারেন পাঁচ ঘন্টা দেন মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট গ্লাসে ঢেলে নিতে পারি আর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আমরা কিছু ক্রাশড আমন্ড অ্যাড করতে পারি যাদের একটু মিষ্টি বেশি পছন্দ তারা ওপর থেকে কোকোনাট সুগারও অ্যাড করতে পারেন বা একটু গুড়ও অ্যাড করতে পারেন এইভাবে খুব সহজেই ওটস স্মুদি বানিয়ে ফেলা যায় এটা খুব ইজি একটা নো কুকিং রেসিপি যেটা ব্রেকফাস্ট বা লাঞ্চ যে কোনো টাইমে খাওয়া যায় এটা টোটাল ক্যালোরি দুশো খুব কম ক্যালোরির জন্য এটা কিন্তু কেউ খেতে পারেন ফাইবার রিচের জন্য এটা কনস্টিপেশনকেও প্রিভেন্ট করে আবার অনেকক্ষণ আমাদের পেটও ভর্তি থাকে হেলদি প্রোটিনস হেলদি ফ্যাটস আছে তাই আমাদের হার্টের জন্য খুব ভালো থ্যাংক ইউ ওয়ান টু ওয়ান কনসালটেশনের ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো